নির্বাচন কমিশন আমাকে একটা নোটিশ দিয়েছেন গত পরশুদিন নারায়ণগঞ্জের ফতুল্লা এবং সিদ্ধিগঞ্জ থানায় আওয়ামী লীগের উদ্যোগে সমস্ত এলাকাতেই যেহেতু সারা বাংলাদেশে বিএনপি জামাত এবং জঙ্গিরা জ্বালাও পোড়াও অভিযান চালাচ্ছে মানুষকে হত্যা করছে এবং রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এবং অঙ্গসংগঠনের নেতৃত্বে মহল্লায় মহল্লায় শান্তি মিছিল করা হয়েছিল সেই শান্তির প্রতীক নৌকা অন্য সময়ও যখন আমরা মিছিল করি যখন নির্বাচন থাকে না তখনও কিন্তু স্লোগানের মধ্যে নৌকা শব্দটি আসে সেই কারণে যেহেতু নির্বাচন সামনে সেই কারণে কোনো কোনো জায়গায় হয়তোবা নৌকার স্লোগান এসছে কিংবা নৌকা প্রতীকও এসছে আপনারা দেখেছেন যে আমি নির্বাচন কমিশনের যে আইনটি মানার চেষ্টা করেছি এই বিধায় আমি যখন মনোনয়নপত্র দিতে এসেছি আমি একা এসেছিলাম সাথে শুধু আমার ছেলে ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু এই প্রোগ্রামটা রাজনৈতিক প্রোগ্রাম নির্বাচন কমিশন আমাকে চিঠি নোটিশ দিতে পারেন না কিন্তু তারপরেও আমি নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং গর্ববোধ করি যে অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনার অধীনে বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন যেই কথাকে অনেকেই বিভিন্নভাবে দেশে বিদেশে এই নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন করেছেন আমি এতগুলি নির্বাচন করেছি এবং এতগুলি নির্বাচন দেখেছি আমি কোনোদিন দেখি নাই যে একটি পত্রিকার রিপোর্ট কিংবা দুটি পত্রিকার রিপোর্টের কারণে প্রার্থীকে তলব করা হয় তাও যেখানে প্রার্থী উপস্থিত নাই হিসাবে আমার এতে দুঃখ পাওয়ার কথা আমি দুঃখ না পেয়ে আমি আনন্দিত হয়েছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং তার নির্বাচন কমিশন প্রমাণ করেছেন যে তারা যথেষ্ট শক্তিশালী এবং তাদের ওই দক্ষতা আছে যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা উপহার দিতে পারবেন সাথে সাথে নির্বাচন কমিশনের কাছে আমি আমাদের জেলা দায়রা জজের সেকেন্ড জজের মাধ্যমে অনুরোধ জানিয়েছি শুধু নির্বাচনী প্রার্থীদের কন্ট্রোল নয় যারা নির্বাচনকে বন্ধ করার জন্য সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও এবং অগ্নিসংযোগ করছে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখন নির্বাচন কমিশনের আন্ডারে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য যাতে জনগণ স্বইচ্ছায় ভোটকেন্দ্রে যেয়ে যার যার ইচ্ছামতো ভোট দিতে পারে এই অনুরোধটুকু আমি তাদের কাছে জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও আমি জানাচ্ছি সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাই নির্বাচন কমিশনকে যে আমরা এরকমই একটা নির্বাচন কমিশন আশা করেছিলাম যারা কোনো প্রশ্নে আপোষ করবেন না সে যেই হোক না কেন প্রার্থী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমি উপস্থিত না থাকা অবস্থাতেও যখন আমাকে নোটিশ দেওয়া হয়েছে আমার আজকে বিশ্বাস আরও দৃঢ়তার সাথে আরও দৃঢ় হয়েছে যে ওনারা এই কাজটি করতে পারবেন অ্যাকচুয়ালি যে পত্রিকায় লেখা হয়েছে আমি বক্তব্যটা খুব ক্লিয়ারলি বুঝতে পারিনি বলা হয়েছে যে সবার অংশগ্রহণ সবার অংশগ্রহণই তো নির্বাচনটা হচ্ছে হ্যাঁ নির্বাচনে বেসিক্যালি দেখতে হবে যে জনগণ অংশগ্রহণ করছে কি না